গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আমাদের আজকের বিষয় কিভাবে খুব সহজে একটি কলা আঁকা যায়। তাহলে চলো সবাই দেখে নিই কিভাবে কলা আঁকতে হবে। আমরা অনেকভাবে কলা আঁকতে পারি, ছোট ছোট দুটা গোল দিয়ে, সোজা এবং বাঁকা দাগ দিয়ে। তো আমি তোমাদের দাগ দিয়ে দেখাবো, বাঁকা দাগ দিয়ে। তোমরা চাইলে সোজা দাগও দিতে পারো। তাহলে প্রথমে একটি দাগ দিব, একটু বাঁকা করে, একটু দূরত্ব রেখে আরেকটি দাগ দিব। একইভাবে একটু দূরত্ব রেখে আরেকটি দাগ দিব। এখন উপরের অংশ একটু গোলাকারভাবে মিশে দিব। নিচের দিকটাও মিশে দিব একইভাবে। এখন এখানে একটু লম্বা করে দিব নিচের দিকে, একইভাবে এদিকে একটু লম্বা করে দিব, এখানে গোলাকার ভাবে মিশে দিব। এর উপরে একটি দাগ দিব ছোট করে। এখন উপরে বোঠা দেওয়ার জন্য এখান থেকে উপর দিকে একটু লম্বা দাগ দিব। একইভাবে এই পাশ দিয়ে আরেকটি দাগ দিব। এখন এদিকে একটু লম্বা করে দাগ দিব, সোজা উপর দিকে চলে যাবে একটু বাঁকা হয়ে। এদিকে একটু লম্বা দাগ দিব, এখান থেকে একটু বাঁকা হয়ে সোজা চলে আসলো, এখান থেকে এখানে মিশে যাবে। এখন এখানে একটু লম্বা দাগ, ছোট দাগ দিলাম, এখান থেকে এখানে মিশে দিব। এখন এই দাগটা আর এই দাগটা একটু লম্বা করে দিব। এবার এই দাগটা আর এই দাগটা আমরা মুছে ফেলব। তাহলে হয়ে গেল আমাদের কলা আঁকা। এখন আমরা রংটা দেখে নিই কিরম করতে হবে। প্রথমে আমরা বাদামি রংটা ব্যবহার করব, এটা হলো বাদামি। মাঝখানের দাগের উপর দিয়ে বাদামি রংটা দিতে হবে। এখন এই দাগের পাশ দিয়ে রংটা দিতে হবে। প্রথমে আমরা দাগের পাশ দিয়ে নেব, যাতে রংটা বাইরে না যায়। আস্তে আস্তে রং করতে হবে, যেন রংটা বাইরে চলে না যায়। একইভাবে উপরে বোঠায় এপাশের দাগে সব জায়গায় একটু বাদামি দিয়ে নেব। এর সঙ্গে আমরা হলুদ মিশিয়ে দিব। এভাবে বাদামি রংটা দিতে হবে। যেহেতু আমরা এটা পাকা কলা আঁকছি, সেহেতু বাদামি এবং হলুদটা বেশি হবে। এখানে একটু সবুজ বা টিয়া দিলেও হয়, কিন্তু আমরা এটা দিব না, হলুদ আর বাদামি দিব। এখন আমি হলুদ রঙটা দিয়ে পুরাটাই মিশে দিব, বাদামি রঙের উপর দিয়ে সম্পূর্ণ মিশে দিব। সুন্দরভাবে যেন রঙটা সুন্দরভাবে মিশে যায়, কোথাও ফাঁকা না থাকে, সাদা না দেখা যায়। মনে হবে একটি রং দিয়ে রং করা হয়েছে, এমনভাবে মেশাতে হবে। হয়ে গেল আমাদের হলুদ রং মেশানো, এভাবে সুন্দরভাবে মিশে দিতে হবে। এখন আমরা এখানে আর এখানে একটু খয়ের রংটা দিব, খয়ের রং দিয়ে মিশে দিব। এখানে খয়েরি দিব, এখানে খয়েরি দিব। তাহলে হয়ে গেল আমাদের রং সহ কলা। এখন আমরা পেন্সিল দিয়ে একটু আউটলাইন দিব। আউটলাইন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন দাগের বাইরে দাগ না যায়, একই দাগের উপর দিয়ে দিতে হবে, আগের দাগের উপর দিয়ে। আউটলাইন দেওয়ার সময় এখানে আমরা পেন্সিল দিয়ে দুইটা লম্বাভাবে একটু দাগ দিব, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে হয়ে গেল আমাদের আউটলাইন দেওয়া, রং সহ কলা আঁকা শেষ। এভাবে তোমরা রং করবে এবং আউটলাইন দিবে, সুন্দর লাগবে দেখতে।
তাহলে আজকে পর্যন্ত ভালো থেকো সবাই।